আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কিসের? রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20 থেকে 50 হাজার টাকা, এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য, আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসেবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। মথুরাপুর থেকে মহেশতলার 16 বিঘায় সরকারি আবাসন তার মামার বাড়ি। মামার বাড়িতে ঘুরতে গিয়ে জলাশয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো ক্লাস 9-এর ছাত্র আদিত্য মিস্ত্রি, বয়স 15 বছর। এই ঘটনায় তার মামার বাড়ির লোকজন যেমনটা জানিয়েছেন, সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎই বেলা বাড়তে দেখা যায়, পরিবারের লোকজন পাড়ার কিছু বাচ্চাদের থেকে জানতে পারেন, ঘুড়ি লুটতে গিয়ে বাড়ির পাশের একটি জলাশয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে আছে আদিত্য মিস্ত্রি। তারপরেই পরিবারের লোকজন তড়িঘড়ি গিয়ে আদিত্যকে উদ্ধার করে, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ প্রশাসন এসে উপস্থিত হন। এই ঘটনা শোনার পর তার মামার বাড়ি এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাড়ির একমাত্র নাতিকে হারিয়ে দাদু শোকাহত হয়ে পড়েন। এই ঘটনা মথুরাপুরের আদিত্যর বাড়িতে পৌঁছলে বাবা মা কান্নায় ভেঙে পড়েন। মথুরাপুরের পরিবারের লোকজন শোনা মাত্রই শোকের ছায়া নেমে আসে, কারণ একমাত্র ছেলেকে হারিয়ে ফেলেছেন তারা। মামার বাড়ি থেকে আদিত্যর দেহ গ্রামে পৌঁছলে এলাকাবাসীরা শোকে স্তব্ধ হয়ে পড়েন। থেকে বাচ্চাকে পাওয়া যাচ্ছিল না, তবে সন্ধ্যাবেলা হচ্ছে জলাশয় থেকে বাচ্চাটাকে উদ্ধার করা হয়েছে কারেন্ট শর্টকে। কিভাবে? ঘুড়ি ধরতে গিয়ে কারেন্টের তারের সঙ্গে ওইভাবে পাওয়া গেছে। কী নাম ছেলেটা? আদিত্য মিস্ত্রি। ক্লাস 9-এ পড়তো। ঘড়ি লুটতে গিয়ে এরকম আর কিছু বলা যাবে না, বলবে আবাসনই থাকতেন না? ও মামার বাড়ি বেড়াতে এসছে, এখানে আধার কার্ড তুলতে এসেছিল, স্কুলে লাগবে, আধার কার্ড হয়নি তো ওই কারণে। এটা কি মামার বাড়ি? এটা মামার বাড়ি। বাড়ি হচ্ছে লক্ষ্মী গান্ধীতে, মথুরাপুর 10 নম্বর সোনাডেগি। মথুরাপুর থেকে 10 নম্বর সোনাডেগি যেতে হবে। শিবা আয়ুর্বেদ, কামাখ্যা থেকে শিক্ষিত গুণীন ও কবিরাজ মোহাম্মদ বাপ্পা মন্ডল। ঠিকানা জয়নগর নিমপির দক্ষিণ 24 পরগনা। রুগী দেখিবার সময় প্রতি সপ্তাহের শুক্রবার সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত, ফিস মাত্র 50 টাকা। এখানে সন্তানহীনা, সাদাস্রাব, হারিশ, স্বামী স্ত্রী মনোমালিন্য হলে কেউ চলে গেলে ফিরিয়ে আনা হয়, জিন ছাড়ানো হয়, প্রেমে বাধা, বিবাহে বাধা, চাকরি ক্ষেত্রে বাধা, ইন্দ্রহীন দুর্বলতা, শ্বাসকষ্ট, ডায়াবেটিস, বাতের ব্যথা, মদের নেশা ছাড়ানো হয়, পাগলের চিকিৎসা করা হয়, এছাড়াও ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়, বিফলে মূল্য ফেরত দেওয়া হয়। আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর, ডায়মন্ড হারবার রোড, আমতলার সন্নিকটে, চণ্ডী মৌজা, গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ, যোগাযোগ 9830255।
3733 ও 7003525822। আরেকটি নম্বর 9836 3547।